সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আফসারউদ্দিন, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আলোচনা রাখবো। আমাদের স্কুলের অনলাইন ক্লাসের পরিবর্তে সামনে যে কয়েকদিন লকডাউন রয়েছে, সেই সময়টার মধ্যে তোমরা এই ভিডিও ক্লাসগুলো খুবই সুন্দরভাবে দেখো এবং তোমাদের পাঠ্যপুস্তকটি ভিডিও ক্লাসের পরিপ্রেক্ষিতে পড়ার ও বোঝার চেষ্টা করো। তোমাদের সকলের জন্য অনেক উপকার হবে। আজ আমি তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষা যে সিলেবাস তারই আলোচনায় ধারাবাহিকতায় যে আলোচনাগুলো রাখবো, সেটি চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আমরা প্রথম ক্লাসটি করেছিলাম। আজ দ্বিতীয় ক্লাসে আমি পার্ট 5 এবং 6 নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। তোমরা যে যেখানে আমার এই ক্লাসটি পড়তেছ অবশ্যই তোমাদের পাঠ্য বইটি তোমাদের সাথে নিয়ে ক্লাসটি ভালোভাবে বোঝার চেষ্টা করবা। আশা করি যে বিষয়গুলো তোমরা বুঝতে পারছো না নিজে নিজে পড়ে, সেই বিষয়গুলোর জন্য অনেক সহায়ক হয়। তো আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পার্ট 5 এর কাণ্ডের বিভিন্ন অংশ। আমরা কাণ্ডের বিভিন্ন অংশগুলোর মধ্যে এমনও হতে পারে যে ছোট ছোট প্রশ্ন হতে পারে যে পর্ব কি, তারপর পর্ব মধ্য কি, মুকুল কি, ঠিক আছে, ছোট প্রশ্ন পর্ব কি, দ্বিতীয়ত হচ্ছে পর্ব মধ্য কি, তৃতীয় প্রশ্ন মুকুল কি, এরকম কিছু প্রশ্ন আমাদের থেকে যায়। তো আমরা এই প্রশ্নটির উত্তর গুলো যদি একটি কাণ্ডের চিত্র আঁকি তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা অনেকাংশে আমাদের এই উত্তর গুলো পেয়ে যাবো। আসুন একটি শাখা কাণ্ডের চিত্র আমরা লক্ষ্য করি। এই অংশগুলো রাখার একটি কারণ রয়েছে, কারণ আমরা যাকে পর্ব বলে থাকি সেই পর্বগুলোই হচ্ছে এই যে আমরা লম্বা যে অংশটি দেখতে পাচ্ছি, দুটি লম্বা বা দুটি খণ্ড অংশের মাঝখানে একটি সংযুক্ত অংশ রয়েছে, সেই সংযুক্ত অংশটাকে আমরা এখানে পর্ব বলতেছি। অর্থাৎ কাণ্ডের যে স্থান থেকে পাতা দেব সংজ্ঞা যদি আমরা আসি তাহলে কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে বলা হয় সাধারণত পর্ব। তাহলে আমরা বুঝতে পারতেছি পর্ব থেকে আমাদের কি সৃষ্টি হবে, পাতার সৃষ্টি হবে। এখন আমরা যদি এখানে একটা পাতার কথা বলেছিলাম, পর্ব থেকে আমরা একটা পাতা এগিয়ে নিয়েছি। আবার এখান থেকে যদি আমরা আরেকটা পাতার কথা ভাবি, ঠিক আছে, আমাদের আরেকটা পাতা এখানে যদি আমরা আরেকটা পাতা, তো আমরা এখানে এটার মধ্যে যদি আমরা আরেকটা চিন্তা করি, এখানে একটা ছোট্ট একটা পাতা দিতে পারি, ছোট্ট একটি কচি পাতা এখানে রয়েছে, এই কচি পাতার সাথে আমার এখানে এরকম অংশ থাকতে পারে যেটাকে আমরা অগ্র মুকুল বলে থাকি। আমরা যদি পর্বমধ্য এবং কার্তিক কৌকুলের কথা লক্ষ্য করি, এই যে অংশটা রয়েছে আমরা এখানে একটা পাতা দিয়ে দিই,
এই পাতার অংশে আমরা একটা তাকিক রুকু লিখতে পারি চিত্রটি হবে কি একটি শাখা কাণ্ড কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি হয়, তাহলে আমরা লক্ষ্য করি এই অংশটিকে বলা হচ্ছে পর্ব বা সন্ধি, পর্ব বা সন্ধি। এরপরে আসি পর্ব মধ্য জিনিসটা, তাহলে আমরা বলতে পারি যে পর্ব দুটি পর্বে, দুটি সন্ধি অথবা দুটি পর্বে মধ্যবর্তী অঞ্চল, দুটি এখান থেকে যদি আমরা এটা নিই আর এখান থেকে আমরা যদি এটা নিই তাহলে এই অংশটা, এই অংশটাকে আমরা বলতে পারতেছি কি পর্ব মধ্য। পর্ব মধ্য অংশটা আমরা যদি বলি যে দুটি পর্ব বা সন্ধি, দুটি পর্ব বা সন্ধি মধ্যবর্তী অঞ্চলটিকে বলা হয় পর্ব মধ্য, দুটি পর্ব বা পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটিকে পর্ব মধ্য বলে। আর গাছকে সাধারণত সোজা রাখতে বা এটার বৃদ্ধিতে সাধারণত পর্ব মধ্যটি সাহায্য করে থাকে। পর্ব মধ্য থেকে কোনো ধরনের মূল পাতা আর হচ্ছে কি শাখা সৃষ্টি হয় না, পর্ব মধ্য থেকে কোনো মূলের সৃষ্টি হবে না, পাতার সৃষ্টি হবে না, কোনো শাখার সৃষ্টি হবে না, সেগুলো হবে কোথেকে, সেগুলো হবে পর্ব বা সন্ধি। ঠিক আছে, আমরা যদি মুকুলের কথা বলি আসলে মুকুল জিনিসটা কি, তাহলে তোমরা সবাই লক্ষ্য করবা কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তাকে বলা হয় পত্র অক্ষত, কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে কি পত্র অক্ষত। ঠিক আছে, সাধারণত মুকুল এই পত্র পক্ষে জন্মে, এই পত্র পক্ষে এখন পাতাটা কাণ্ডের সাথে কি করছে একটা কোন সৃষ্টি করেছে, পাতাটি কাণ্ডের সাথে একটি কোন সৃষ্টি করেছে, যেটা সংজ্ঞাটি এখন বলছে যে কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে সেটাকে বলা হয় পত্র পক্ষ। এখন এই পত্র পক্ষেই কি সৃষ্টি হয়েছে, পত্র পক্ষেই সৃষ্টি হয়েছে কাক্ষিক মুকুল, তাহলে এটাকে আমরা বলতে পারি কি কাক্ষিক পত্রপক্ষে আর শিষ্য মুকুল হয় সাধারণত অগ্রভাগে, যেমন আমরা এই অংশটাকে বলতে পারি যে অগ্র মুকুল বা শিষ্য অগ্র মুকুল, এটাকে আমরা বলছি যে অগ্র মুকুল আর এটাকে আমরা বলছি যে কাক্ষিক মুকুল। ঠিক আছে, তাহলে এই ছিল নাকি শাখা কাণ্ডের বিভিন্ন অংশ। তো এই শাখা কাণ্ডের যে বিভিন্ন অংশগুলো তোমরা লক্ষ্য করছো এই অংশগুলো তোমরা সবাই অবশ্যই আশা করি চিত্র সহ করার চেষ্টা করো। এখন আসো কাণ্ডের কিছু শ্রেণী বিভাগ রয়েছে, সাধারণত প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে কাণ্ডের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, এর মধ্যে আমরা লক্ষ্য করে থাকি সবল কাণ্ড এবং দুর্বল কাণ্ড। কিছু কিছু গাছ লক্ষ্য করা যায় যাদের কাণ্ড অনেক শক্ত হয়, যেমন আমাদের পরিচিত কুড়ই গাছ, যেমন আমরা কুড়ই গাছ দেখে থাকি বিভিন্ন প্রকারের কুড়ই গাছ, তাছাড়া কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, বট গাছ, এগুলো দেখা গেছে কাণ্ডগুলো অনেক শক্ত হয়।
আবার কিছু কিছু কাঁটা রয়েছে অনেক দুর্বল না, অনেক অনেক, যেমন লাউ গাছ, শিম গাছ, হ্যাঁ, তারপরে এই যে বিভিন্ন ধরনের পুঁইশাক, হ্যাঁ, স্বর্ণকমল, বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে যাদের কাণ্ড অনেক নরম হয়। তো সবল কাণ্ড এবং নরম কাণ্ড, তো সবল কাণ্ড আমরা সাধারণত এই কাণ্ডের, যাদের কাণ্ডগুলো শক্ত হয় তারা সাধারণত উদ্ভিদ বা বৃক্ষটিকে সোজা রাখতে সহায়তা করে। আবার কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের সুজায় হয়, মানে এদের কোনো শাখা থাকে না, যেমন আমরা সুপারি গাছের কথা বলতে পারি, নারিকেল গাছের কথা বলতে পারি, এদের কোনো শাখা থাকে না, হ্যাঁ, এদের শুধু ওই কাণ্ডটাই থাকে, এরা শুধু লম্বায় হয়, কোনো শাখা বা সৃষ্টি হয়, আর শীর্ষ ভাগে শুধু পাতা থাকে, ফল থাকে, ফুল থাকে। তো আমরা যদি শাখা উন্নীত কাণ্ডের কথা বলি, আমরা অশাখা কাণ্ড এবং শাখানিত কাণ্ড, অশাখা কাণ্ড বলতে আমরা ওই যে নারিকেল গাছ, তাল গাছ অথবা সুপারি গাছ, এরকম কিছু জাওয়া গাছ, ওইরকম অনেক প্রকার গাছ রয়েছে যাদের শুধু কাণ্ডটাই হয়, কোনো শাখা প্রশাখা হয়। কিন্তু আমরা যদি শাখানিত কাণ্ডের কথা বলি, বেশি ইম্পর্টেন্ট যেগুলো এমসিকিউ এ আসে, যেমন মট আকৃতির গাছ বা বৃক্ষ, মট আকৃতির যে বৃক্ষগুলো রয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো কোনো গাছ প্রধান কাণ্ড থেকে এমন ভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটিকে একটা মঠের ন্যায় মনে হয়। যেমন ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি আমরা এখানে একটা বৃক্ষের অংশ আঁকলাম, জাস্ট এরকম বৃক্ষ, যেমন আমাদের দেবদারু গাছের উদাহরণ হিসেবে রয়ে দেওয়া আছে, দেবদারু, মিলেতি, জাউ, মিলেতি যে জাউ বৃক্ষটি রয়েছে, দেবদারু বৃক্ষটি রয়েছে, এদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আমরা যদি বহুজ আকৃতির কথা বলি, যে কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি সাধারণত খাড়া এবং মোটা হয়, শাখা প্রশাখা এমন ভাবে প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে গাছটিকে একটি বহুজের ন্যায় মনে হয়, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, এদের বৃক্ষের আকারটা এরকম হয়, এদের বৃক্ষের আকারটা এরকম হয়, সেজন্য এটাকে গম্বুজ বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে মঠ বলা হচ্ছে আর এটাকে বলা হচ্ছে গম্বুজ, এটা আমাদের মঠ বৃক্ষ, এটা আমাদের গম্বুজ বৃক্ষের আকৃতি, যে সাধারণত আমরা এরকমটাই লক্ষ্য করি। এরপরে লক্ষ্য করি আমরা তৃণকাণ্ড বিশিষ্ট উদ্ভিদ কারা, তৃণকাণ্ড বিশিষ্ট উদ্ভিদ এসব কাণ্ডের পর্ব এবং পর্বমন্ত খুবই স্পষ্ট হবে, পর্ব এবং পর্বমন্ত, আগে যে চিত্রটা আমরা দেখেছিলাম, পর্ব এবং পর্বমন্ত্রগুলো যাদের খুবই স্পষ্ট তাদের কি বলা হচ্ছে তৃণকাণ্ড বিশিষ্ট উদ্ভিদ। তাহলে পর্ব থেকে অস্থানিক কোন সৃষ্টি হতে এদের দেখা যায়, এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ যে অস্থানিক তৃণকাণ্ড বিশিষ্ট উদ্ভিদের অস্থানিক কোনগুলো লক্ষ্য করা যায়, যেমন বাঁশ এবং আখ, এরা হচ্ছে তৃণকাণ্ড বিশিষ্ট, বাঁশ এবং আখের যে পর্বগুলো রয়েছে এবং পর্বমন্ত্রগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে দৃশ্যমান, স্পষ্ট বোঝা যায়, আর আমরা যেটা খেয়ে থাকি সেটা হচ্ছে পর্ব মতটাই খেয়ে থাকি, এটার মধ্যে রস অংশ বেশি থাকে আঁকতে, হ্যাঁ, সেজন্য এখানে একটা সুন্দরভাবে এটা বোঝা যায়। তারপরে আমরা আসি যে দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ কোনগুলো, কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো দাঁড়াতে পারে না, যেগুলো হেলানো অবস্থায় থাকে, ভূমি সমতলে, হ্যাঁ, বিছানো বা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, যারা মাটিতে অথবা মাচার উপর বৃদ্ধি পায়, সেই সকল উদ্ভিদগুলো দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ, এদের কোনো কাঠ হয় না, ঠিক আছে, এ যেমন লতানো উদ্ভিদ, হ্যাঁ, তারা কখনো তোমার সহায়ক অবস্থায় থাকতে পারে অথবা কখনো আরোহী অবস্থায়, আরোহী বলতে আমরা কি বুঝি, সাধারণত কোনো বাহককে কেন্দ্র করে সে যখন উপরের দিকে অথবা মাচার মতো যখন সে তার বৃদ্ধি প্রাপ্ত হয় সেই উদ্ভিদগুলোকে সাধারণত আমরা আরোহী উদ্ভিদ করে থাকি। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে ক্রিপাই বা লতানো, এখানে তারা লিখছে
যে কৃপায় বা লতানো, কৃপায় বা লতানো উদ্ভিদ কোনগুলো, যেমন ঘাস, আমরুল, আমরুলিক বলছে এখানে, এটা সাধারণত জমিতে যারা চাষাবাদ করে, আমাদের চাষাবাদকৃত জমিতে এই আমরুলিটা বেশি লক্ষ্য করা যায়। আর ঘাস তো আমরা সবাই মোটামুটি চিনি যে আমাদের চারপাশে বিভিন্ন মাঠে ঘাটে ভালো ঘাস জন্মে থাকে, তো এদেরকে সাধারণত লতানো উদ্ভিদ বলা হয়। ঘাস এবং আমরুলিকে সাধারণত লতানো উদ্ভিদ বলা হচ্ছে, কারণ প্রতিটি পর্ব থেকে এদের গুচ্ছগুলো বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে। এটা একটা ভালো বৈশিষ্ট্য এদের, যে এদের পর্ব থেকে গুচ্ছগুলো সৃষ্টি হয়, সেই গুচ্ছগুলো এদের মাটিকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। আবার আমরা আসি সয়ান বা টেইলার। সয়ান বা টেইলার জিনিসটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ আসতে পারে যে টেইলার কি। হ্যাঁ, ছোট প্রশ্ন এটা হয় যে যেসব উদ্ভিদের কাণ্ড মাটির উপর ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মূল বের হয়, যেসব উদ্ভিদের কাণ্ড ঠিক আছে মাটির উপরে ছড়িয়ে পড়বে কিন্তু পর্ব থেকে কোনো মূল সৃষ্টি হবে না, সেই সূত্র উদ্ভিদগুলোকে সাধারণত টেইলার বা সয়াল উদ্ভিদ বলা হয়। যেমন কুই, কুই শাকের কথা বলতে পারি, কুই বৃক্ষ, মটরশুঁটি, এদের কথা আমরা বলতে পারি। আবার আরোহিণী, আরোহিণীর ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে সকল উদ্ভিদের কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে যায়, কোনো যে সকল উদ্ভিদের কাণ্ড কোনো অবলম্বন বা কোনো মাচা বা কোনো মাধ্যমকে কেন্দ্র করে সে উপরের দিকে বেড়ে ওঠে, তাদেরকে বলা হচ্ছে আরোহী। যেমন ইংলিশে বলছে ক্লাম্বাই, অনেক সময় আমাদের এটা আসতে পারে যে ক্লাম্বাই কি, তখন আমরা ভাববো এমন শব্দ তো হয়ে যায়, এটা পত্রিকা দিন, তো আমরা আরোহিণীয় যে জিনিসটা সেটাকে ক্লাম্বাইও বলা হয়। যেমন শিম গাছ, পান গাছ, ব্যাগ গাছ, ঠিক আছে, শিম, পান আমরা সবাই পরিচিত পানের সাথে, শিম আমরা এটাও পরিচিত, হয়তো বা শিমের সাথে পরিচিত গাছ অনেকেই দেখছি বা অনেকে দেখি না, ঠিক আছে। তারপর আমরা চেষ্টা করব এই গ্রামে অথবা আমাদের শহরে যে যে স্থানে এগুলো দেখা যায়, হ্যাঁ, বিভিন্ন সময় কর্মকারী দ্বারা ভাই যাওয়ার সময় আমরা এগুলো চেষ্টা করব, পরিবেশের সাথে প্রকৃতির সাথে আমরা যতটা সুন্দরভাবে মিশতে পারবো পরিবেশ থেকে ততটা জ্ঞান আমরা লাভ করতে পারবো, ঠিক আছে। তো কাণ্ডের অনেকগুলো কাজ রয়েছে। ফাইনালি আমরা যদি বলি এইভাবে যে কাণ্ড উদ্ভিদকে ধীর রাখতে, সুজাগ করে রাখতে সাহায্য করে থাকে, কাণ্ড পাতা, ফুল, ফল, শাখা প্রশাখা পার ভ্রমণ করে থাকে, এছাড়া শোষিত পানি এবং খনিজ পদার্থ কাণ্ড উদ্ভিদের সমগ্র অংশে বা অঞ্চলে সে ছড়িয়ে দিতে সাহায্য করে থাকে। ইভেন সবুজ কাণ্ড গ্রহণ সর্বসংস্থানে অনেক সময় সাহায্য করে, খাদ্য প্রস্তুতের ক্ষেত্রেও তারা ভূমিকা রেখে থাকে। তো এসব ছিল কাণ্ডের কাজ। তো আজকে এই আলোচনায় আমরা যতটুকু আলোচনা করেছি আমরা তোমাদের বোর্ড বই নিয়ে চিত্র সহ যদি তোমরা এই বিষয়গুলো পড়ো তাহলে আশা করি অনেক ভালো করবা। পরীক্ষায় এমসিকিউ যেগুলো আসে সেগুলো হচ্ছে যে কৃণ বৃক্ষ কি, কৃণ বৃক্ষের নামগুলো কি কি, অম্বুজ বৃক্ষ কি, অম্বুজ বৃক্ষের নামগুলো কি, কোন কোন বৃক্ষগুলোকে অম্বুজ বৃক্ষ বলা হয়, কোনগুলোকে বট বৃক্ষ বলা হয়, কোনগুলো লতানো বৃক্ষ, ঠিক আছে, এদের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এদের মধ্য থেকে প্রশ্নগুলো করে। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় বা পাঠ নিয়ে কথা বলবো, ঠিক আছে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবার প্রতি আবারও শুভেচ্ছা বিনিময় করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।